আসসালামু আলাইকুম, মানে ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। তো হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 9টা, সকালে নাস্তা বানাইতে চলে আসছি। নাস্তা তো সব সময় আর কি বানাই, দেখানো হয় না, শেয়ার করা হয় না আপনাদের সাথে। তো আজকে ভাবলাম কুরবানির পর, আজকে হচ্ছে কুরবানির তৃতীয় দিন, সরি আজকে কুরবানির দ্বিতীয় দিন, ভুলে গেছিলাম। তো নাস্তা বানাইতে আসছি, কুরবানির মাংস রান্না করা আছে। তো সোহাগের আব্বুর জন্য 3টা রুটি বানাবো, আমার জন্য বানাবো। তো সোহাগের আব্বুকে আগে বানিয়ে দিই, তো সোহাগের আব্বুকে বানিয়ে দিয়ে যে খেতে দিছি, এখন আমার জন্য বানিয়ে নেব। আমার জন্য 2টা বানাবো, সোহাগের আব্বুর জন্য 3টা বানাইছি, আর আমার জন্য তেল দিয়ে ভাজবো, রুটি বানিয়ে তেল দিয়ে ভাজবো। তো বন্ধুরা, এখানে নাস্তা টাস্তা খাওয়ার পর এই দেখুন কী অবস্থা। আমি তো 2 দিন অসুস্থ ছিলাম, 2 দিন অসুস্থ থাকার পর এই যে ঘর দুয়ারের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, অনেক নোংরা। 2 দিন যাবৎ ঘর ঝাড়ু দিতে পারি না। আর এই যে দেখুন টেবিলের অবস্থা, দেখুন বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু ঘরে অনেক ময়লা, 2 দিন ধরে ঘর ঝাড়ু দেওয়া হয় না। তো যাই হোক, আজকে একটু ভালো লাগছে, তার জন্য এই যে উঠে নাস্তা বানাইলাম, আর এই যে সব কিছু এখন ধুয়ে নিব। তো এখানে যে নাস্তা খাইছি, টেবিলটা পরিষ্কার করে নিব। তো এই যে নেওয়ার সময় আর কি গ্লাসটা পড়ে গেল, ভাগ্য ভালো যে ভাঙে নাই। এখন আমি এই সব কিছু ধুয়ে নিব। আরও আছে, আরও অনেক আছে, এখানে তো অল্প। আর এই যে অর্ধেকটা ধোয়া হয়েছে, এই যে ঝুড়িতে রাখছি ধুয়ে ধুয়ে উপর করে পানি ঝরাবার জন্য, এরকম করে রাখি। থালা বাসন ধুয়ে উপর করে রেখে দিই, পানিটা ঝরে গেলে আবার একে রেখে দিই। তো এই যে এখন আবার এগুলো 4 কাপ টাপ ট্রে এগুলো ধুয়ে নিব। আরও আছে হাঁড়ি পাতিল, সেগুলো ধুয়ে নিব। মানে আজকে অনেক কাজ আছে, ঘর টর ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে, সব কিছু মুছতে হবে। কারণ বুঝতেই পারছেন 2 দিন যাবৎ কোনো কাজ করতে পারি না, মানে দাঁড়াতে পারি না, মাথা ঘুরে দিয়া, আর তারপরে বারবার বাথরুম যাইতেছি বমি সেই কারণে। তো বন্ধুরা, এই যে এখানে আমার নাস্তা বানানো হয়েছে, এগুলো সব আর কি গুছাইতে হবে। চুলা একদম অবস্থা খারাপ, আর এই যে মাংসগুলো ঝুরি ঝুরি হয়ে গেছে, কুরবানির মাংস রান্না করতে করতে একদম ঝুরি ঝুরি হয়ে গেছে। তো এই ঝুরি মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর সোহাগের আব্বু গরম করতে যায় একদম পুড়ে ফেলছে। আমি বলছি যে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে গরম করে নিতে হবে, সে একদম চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে গরম করছে, এক পুড়ে গেছে। তো বন্ধুরা, এখন আবার আমি একটা রুম নাস্তা বানাইতেছি, এখন বাজে 1টার বেশি, বড় ছেলে ঘুম থেকে উঠলো, এখন তো অফিস ছুটি বুঝতেই পারছেন, তার জন্য এই যে ঘুমাইতেছে সবাই আরাম করে। তো ওর জন্য একটা রুটি বানিয়ে নিব, আর রুটিটাও আর কি তেল দিয়ে ভেজে নিব পরোটার মতো করে। তো একটাই খায়, ওর জন্য একটা বানাইতেছি। আমাদের তো খাওয়া হয়ে গেছে সকালবেলা, সো এখন রাত দুপুরে রান্না বাড়া শুরু করব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো আছেন, ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ঈদ তো মোটামুটি কাটছে, মানে ঈদের দিন থেকেই অসুস্থ। তো যাই হোক, ঈদের পর দিনও অসুস্থ ছিলাম, তারপর দিন অসুস্থ, এখন একটু মোটামুটি সুস্থ হয়েছি, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায়। আর এই যে এখানে আমি রুটিটা তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা প্রথম থেকে দেখা শুরু করবেন, স্কিপ না করে দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন রুটিটা আমার ভাজা হয়ে গেল, রুটিটা কিন্তু খুব সুন্দর করে ভাজলাম, একদম পরোটার মতো, কালারটাও সুন্দর আসছে। তো এখন আমি ছেলেকে নাস্তাটা দিয়ে দিব। এই যে ঝুরি মাংস, এই মাংস দিয়েও বলছিলাম, এটা দিয়ে আমি সকালবেলা আর কি পরোটা খাবো, তার জন্য এই যে ভেজে দিলাম। তো এই যে দেখুন রুটিটা আমার কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে আসবো, ও খেয়ে নেবে। আর এদিকে আমি যে মাংস ভিজিয়ে রাখছিলাম ফ্রিজ থেকে বের করে, আজকে অল্প মাংস বের করছি, আজকের বেশি রান্না করব না, কারণ কুরবানির দিন তো ঈদের দিন অনেক রান্না করা হয়েছে, 3 দিন যাবৎ খাওয়া হয়েছে মাংস, তাই এখন আর বেশি মাংস খেতে ভালো লাগে না।
তাই অল্প করে রান্না করলাম। আর আজকে আমি খিচুড়ি রান্না করব, গরুর মাংস আর খিচুড়ি রান্না করব। আর কারণ আজকে আকাশটা মেঘলা মেঘলা, বৃষ্টি হবে মনে হচ্ছে, এখনো হয় নাই তো হবে মনে হচ্ছে। তো ভাবলাম যে তাহলে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, এই আবহাওয়াতে খিচুড়ি রান্না করে দিই, সবাই খুশি হয়ে যাবে। তো এখানে অল্প করে মাংস নিছি, মাংসটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এই যে মশলা দিয়ে দিব, আমি তো সবসময় এরকম মেখেই রান্না করি, মেখে মানে সব মশলা দিয়ে চুলায় বসিয়ে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্না করি, এই মশলা মাংসটা খেতে অনেক টেস্ট হয়। তো বন্ধুরা, এখন আমি সব মশলা দিয়ে দিছি। প্রথম আর কি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দিয়েছি আদা রসুন বাটা পরিমাণ মতো করে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সমস্ত মশলা দিয়ে দিব। দিয়ে এভাবে বসিয়ে দিব, বসিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে দিব। তারপর আস্তে আস্তে যখন বলক আসবে তখন নেড়ে দিব, আস্তে আস্তে চুলার আঁচটা তার কমিয়ে আস্তে আস্তে রান্না করে নিব। তো এই মাংসটা অনেক টেস্ট হয়, অনেক কি বলবো আপনাদের, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো আমি এখন আর কষিয়ে মাংস রান্না করি না, আমি এইভাবেই রান্না করি, আমার কাছে খুব ভালো লাগে। তো দিয়ে দিলাম তেল, তেলটাও কম দিব, কারণ মাংসতে তো এমনিতেই তেল উঠে। আর এই যে চুলাটা ধরিয়ে নিলাম, ধরিয়ে এখন বসিয়ে দিব আর ঢেকে দিব। তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দেওয়ার দিতে মনে ছিল না। আর বন্ধুরা, মাংসটা বসিয়ে দিয়ে এখন আমি এই যে খিচুড়ি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিছি, চাল ডাল আর হচ্ছে ধুয়ে নিলাম। আর এখানে আমি গতকালকে রাত্রে ভাত ছিল, সে ভাতও দিয়ে দিছি, মুসুরির ডাল, চাল, ভাতের চাল আর হচ্ছে ভাত, এই তিনটা মিলিয়ে আজকে খিচুড়িটা রান্না করব আর হাতে মেখে রান্না করব। হাতে মাখা খিচুড়ি আমার কাছে বেশি ভালো লাগে ভুনা খিচুড়ির চাইতে, পোলাওর চালের এই খিচুড়িটা খেতে মাংস দিয়ে অনেক ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেজপাতা দিয়ে দিছি, তারপর দিলাম হচ্ছে প্রসাদ মতো পরিমাণ মতো আদা রসুন বাটা, আর দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়াটা আমি পরে দিব, এখন দিব না। তো হলুদের গুঁড়া দিলাম হাফ চামচ, কারণ চালের পরিমাণটা আমার কম, অল্প করে খিচুড়িটা রান্না করতেছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম, আর কাঁচামরিচ তো আছেই, সাথে স্বাদ মতো লবণ। এখন দিব তেল, এই যে তেল দিয়ে দিচ্ছি, তেলের পরিমাণটা বেশি দিব, কারণ খিচুড়িতে তেলটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তো এই যে সব কিছু দেওয়া শেষ, এখন আমি ভাত দিয়ে মেখে নিচ্ছি, মেখে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব, বসিয়ে ঢেকে বলক আসলে আমি আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে রান্না করে নেব। তো আজকে দুপুরে রান্না হচ্ছে হাতে মাখা খিচুড়ি আর গরুর মাংস। বৃষ্টির দিন, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, জোরে বৃষ্টিটা নামে নাই, ভাবছিলাম জোরে বৃষ্টিটা নামবে, তো জোরে আর বৃষ্টি নামে নাই, একদম অল্প অল্প বৃষ্টি করতেছে। তো এই যে কর মেপে দিলাম, তিন কর পানি দিলাম, এই পানিতে সুন্দর হয়ে যাবে খিচুড়ি। আর যেহেতু ভাত আছে তাই পানির পরিমাণটা কমিয়ে দিলাম। আর এদিকে যে আমার মাংস কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাংসটা কত সুন্দর কষানো হয়েছে, চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে আমি কষিয়ে নিছি, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে, মাশাল্লাহ। তা আবারও ঢেকে দিলাম, আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম, এই যে কষাতে কষাতে এমন হয়েছে। এখন দিয়ে দিব পানি, এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা কমিয়ে ঢেকে দিয়ে রান্না করব, বলক আসলে চুলার আঁচটা আবার আমি মাঝারি আঁচে করে দিয়ে রান্না করবো আস্তে আস্তে, তখন মাংসটা একদম সফট হয়ে যাবে, নরম তুলতুলে মাংসটা খেতে অনেক ভালো হবে। এইভাবে মাংস রান্না করলে খেতে অনেক ভালো হয়, টেস্ট হয় অনেক। তো যাই হোক বন্ধুরা, এখন আমি এই যে ঝোলের পানিটা দেওয়া শেষ, ঢেকে দিয়ে দেই।
আর এদিকে বন্ধুরা এই যে দেখুন আমার মাংস তো রান্না হয়ে গেছে, ঝোল প্রায় শুকিয়ে আসছে, এর পরিমাণে ঝোল রাখবো। এরপর আমি চুলা রেখে দিব, চুলার আঁচটা একদম লোতে রেখে মাংসটা আমি চুলায় রেখে দিব, আরও সুন্দর হবে, আরও একটু ঝোল কমবে। আর এদিকে দেখুন খিচুড়িটাও হয়ে গেছে, মাশাআল্লাহ, খিচুড়িটা আমি যেমন রান্না করতে চাইছিলাম সেই রকমই হয়েছে, সুন্দর একদম ঝরঝরা হয়েছে, চালও ফুটে গেছে, সব কিছু ঠিকঠাক। এখন আবার আমি ঢেকে রাখবো, ঢেকে রেখে চুলাটা নিভিয়ে দিব। এই তো বন্ধুরা আমার রান্নাবাড়া শেষ, দেখতেই পাচ্ছেন আমি প্লেটে প্লেটে সব বেড়ে নিছি, সোহাগের আব্বুর জন্য, সোহাগের জন্য, তারপর আমার জন্য বেড়ে নিছি, আজকে আমিও খেয়ে নিব। আর হচ্ছে এখানে গরুর মাংস এই যে বাটিতে বেড়ে নিছি আর প্লেটে প্লেটে বেড়ে নিছি, কারণ এর বেশি আর কেউ খাবে না, তাই বলে আর বাড়তে হয় না, প্লেটে বাড়লেই হয়ে যায়। এই তো টেবিলে নিয়ে এসেছি, নিয়ে আসছি সব খাবার। আর সোহাগের আব্বু দেখুন খেতে বসে গেছে, সে কিন্তু এখনও তরকারি নাই নাই, সে আগে খেয়ে দেখতেছে কেমন হয়েছে। তো জিজ্ঞেস করলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খিচুড়িটা অনেক ভালো হয়েছে। আর দেখুন এই যে আকাশে কিন্তু এখনও মেঘ, বৃষ্টি এখনও পড়ে নাই, তো ভাবলাম যে বৃষ্টি পড়বে কিন্তু পড়ে নাই, তো যাই হোক কিছুক্ষণ পর পড়তে পারে, তারপর আমাদের খিচুড়ি খাওয়া সার্থক আজকে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি বৃষ্টি ভাব। আর খিচুড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে দেখুন, তা আমিও এখনও তরকারি নেই নাই, তরকারি নিব। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু আর দুপুরের খাওয়া দাওয়া, সবাই মিলে বসে খেলাম, বেশ ভালোই লাগলো, খিচুড়িটা অনেক মজার হয়েছে। এমনিতে এমনি এমনি খাওয়া যাচ্ছে, তরকারি ছাড়াই আর কি অনেক মজার হয়েছে বন্ধুরা, দেখেই বুঝতে পারতেছেন। আর এই যে এখন আমি তরকারি নিয়ে নেব, আজকে বলছি তো অল্প গরুর মাংস রান্না করছি। আর এই যে তরকারি দিয়ে মেখে খাচ্ছি, সেটা আরও ভীষণ মজার হয়েছে, আরও সেই সেই মজা হয়েছে কি বলবো। তো বিসমিল্লাহ বলে খেলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খিচুড়িটা, তরকারিটাও ভালো হয়েছে, খিচুড়িটাও ভালো হয়েছে, বৃষ্টির দিনে এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার দিনে কিন্তু খিচুড়ি আর মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে, আরও হচ্ছে কুরবানির মাংস দিয়ে সেই রকম মজা। সোহাগের আব্বু খাচ্ছে, আর বড় ছেলের জন্য তো বেড়ে রাখছি, ও এখনও আসে নাই খেতে, ও মোবাইলে বসে আসছে, ডাকতে ডাকতে আসেই না। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার নাতনি দেখুন খেলা শুরু করছে, ও ডেকে ডেকে অস্থির, আসো আসো দাদি আসো দাদা আসো, তো এই যে বল খেলতেছে ঘরেই তো মাশাআল্লাহ খেলতে পারে সুন্দর, এই যে দেখুন ওর সাথে সময় কাটাইতেছি মাশাআল্লাহ। হ্যাঁ ওই ওরকম করে মারো, বেশ ভালো, আবার যেরকম মারছো সুন্দর ফুটবল খেলতে পারে দেখুন, ওই উপরে দাও দাদা মারে দাও মাশাআল্লাহ। আবার সেই হ্যাঁ দাদা খাওয়ার তালে আছে, দাদা খাওয়ার তালে আছে, মারো তুমি মারো। ও আমার দাদা উপরে কিক মারো উপরে, ভালো প্লেয়ার, আমার দাদা ভালো প্লেয়ার হবে, কি সুন্দর বল মারতে পারে আমার সোনা পাখিটা, আমার দাদা পাখিটা,
আমার দাদা জি বলেন, জি বলেন, দাদি দাদি, হ্যাঁ 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 আচ্ছা মারো, হ্যাঁ দাদা খালি চলে যায় দাদা, ও ফ্যান ছাড়বো, কি করবা, ও হ্যাঁ ওটাতে ঠান্ডা লাগবে, এসি এসির বাতাস, হ্যাঁ মারো, বা দেখেছেন দেখেছেন কোথায় দিছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার দাদা বো। এতো বন্ধুরা নাতনির সাথে খেলা করতে করতে এদিকে কারেন্ট চলে গেছে, রাত বাদে 10টা, দেখুন কি অন্ধকার চারপাশে, বাহিরেও কি অন্ধকার, কারেন্ট চলে গেল, আর এই যে আকাশে দেখুন সুন্দর একটা চাঁদ উঠছে মাশাআল্লাহ, চাঁদটা অনেক সুন্দর, চাঁদটা ভরেও গেছে একদম, পুরাটাই ভরে গেছে চাঁদ, আর ওইদিকে মনে হয় আইপিএস আছে না জেনারেটর আছে, লাইট জ্বলতেছে ওই বিল্ডিংয়ে দূরে, আর এই যে চাঁদটা দেখুন কি সুন্দর মাশাআল্লাহ, তো চারপাশে অন্ধকার মাছটা চাঁদ আর কি জ্বলতেছে সুন্দর। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নেব, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে, সে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।